আসসালামু আলাইকুম, কবির টেক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো এসএসসি ভকেশনাল 2022, এসএসসি ভকেশনাল 2022-এর জন্য আজকে প্রথম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট আলোচনা করব, যেটি হচ্ছে বাংলা টু। এই বাংলা টুটা হচ্ছে আমাদের আজকের জন্য অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, আর বিষয় কোড হচ্ছে 1921। তো আজকের শিরোনাম হবে আমাদের হচ্ছে 71-এর দিনগুলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা উত্তর শুরু করবো, নমনোত্তর। তো নমনোত্তর শুরু করার আগে বলি, তোমাদের জন্য পুনর্বিন্যস্ত একটি সিলেবাস দেওয়া হয়েছে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য। সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে, এবং যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নিজ নিজ স্কুলে জমা দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ফলটা ভালো হবে। শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আজকের বাংলা টু। প্রথমে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে বাংলা টু এর সিলেবাস। তো সিলেবাসটা আমরা এখানে দেখতেই পাচ্ছি 71-এর দিনগুলো। এখান থেকে আমাদের প্রথম নির্দেশনা আছে অবরুদ্ধ ঢাকার বর্ণনা, 2 নম্বর নির্দেশনা আছে মুক্তিযুদ্ধে গেরিলাদের ভূমিকা, 3 নম্বর আছে বর্তমান বাংলাদেশের করণীয় পরিস্থিতি। তো আমি তিনটা নির্দেশনায় তোমাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথম নির্দেশনা অবরুদ্ধ ঢাকার বর্ণনা, জাহানারা ইমাম তার 71-এর দিনগুলি বইটিতে কয়েক মাস ব্যাপী অবরুদ্ধ ঢাকা নগরীর চিত্র তুলে ধরেছেন। অবরুদ্ধ ঢাকা নগরীর চিত্র আলোচনা করতে গেলে যে বিষয়গুলো আসে সেগুলো হলো হানাদারদের অত্যাচার, অনবরত কারফিউ, বিহারিদের নৃশংসতা, ধর্ষণ, সাধারণ জনগণের হতভম্বের মতো এদিক ওদিক ছোটাছুটি। এভাবে এখানে যেভাবে আছে তোমরা লিখবে। প্রথমে মার্চ মাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় মার্চের 17, 20, 25 তারিখ ষড়যন্ত্রের ইতিহাস। 17 তারিখের এক বর্ণনায় প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে সেনাবাহিনীর প্রথম জেনারেল আব্দুল হামিদ, প্রিন্সিপাল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা, মেজর জেনারেল ওমর এবং আরও 6 জন ঢাকা এসেছিলেন। 20 মার্চে ভুট্টো এসেছিলেন 12 জন উপদেষ্টা নিয়ে। এভাবে আমরা দেখছি যে 23 মার্চ প্রতিরোধ দিবস পালনের পর 25 মার্চ বর্ণনায় চট্টগ্রাম বন্দরের অস্ত্র বোঝায় জাহাজ এসে ভিড়েছে। পশ্চিম পাকিস্তান থেকে সেই অস্ত্র চট্টগ্রামে বীর বাঙালিরা খালাস করতে দিবে না বলে মরণপণ করে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। ওদের ছত্রভঙ্গ করার জন্য আর্মিরা ঝাঁপিয়ে পড়েছে ওদের ওপর। তারপর সেই দিন রাত্রে শুরু হয়ে যায় নির্বিচারে হত্যা। কোথায় গেল 25 মার্চের অধিবেশন? এরপর হানাদার বাহিনী মাসের পর মাস হত্যাকাণ্ডের স্টিম রোলার চালিয়ে যায় বাংলার নিরস্ত জনগণের উপর। যেমন 27 মার্চের বর্ণনায় ধ্বংসের চিত্র লক্ষণীয়। সামনেই পুরো কাঁচা বাজার পুড়ে ছাই হয়ে রয়েছে। এখানে এখনও কিছু ধোয়া উঠছে, আমি চেঁচিয়ে উঠলাম, মানুষও পড়েছে। ওই যে পোড়া চারের টিনে ফাঁকা দিয়ে বিহারি রাজাকারদের ভয় ভয় কর্মকাণ্ড দেখা যায় 14, 23, 19, 30 এপ্রিলের বর্ণনায়। যেমন 29 এপ্রিলের বর্ণনায় দেখা যায় বিহারিরা বাস যাত্রীদের নামিয়ে ধারালো দা চাকু এসব দিয়ে মারতে থাকে। লাশগুলো ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দেয়। 30 এপ্রিল বর্ণনায় মর্গে যত লাশ দেখলাম সব পেটের নাড়িভুড়ি বের করা, পিশাসগুলো কোপ দিয়েছে পেটে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তখন সাধারণ মানুষ কে কোথায় যাবে তা নিয়ে কেউ মন স্থির করতে পারেনি। কেউ ঢাকা থেকে জিঞ্জিরা, কেউ ধানমন্ডি আসাদগেট, কেউ মালিবাগ, আবার কেউ শহর থেকে গ্রামে। অর্থাৎ নরকীয় ভয়াবহতায় সবাই দিশেহারা অবস্থায় পড়ে গিয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে প্রথম নির্দেশনার উত্তর। এগুলো পড়লে আসলে কিন্তু আমাদের শরীরের রোমগুলো কাটা দেয় শুনলে। এরপরে দ্বিতীয় যেই অংশটি ছিল সেটি হচ্ছে আমরা দ্বিতীয় নির্দেশনা আমাদের ছিল মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধদের ভূমিকা। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় নির্দেশনা হবে। তো দ্বিতীয় নির্দেশনা আছে মুক্তিযুদ্ধে গেরিলাদের ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গেরিলাদের ভূমিকা অপরিসীম। জানার ইমাম তার এই বইটি উৎসর্গ করেছেন মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জীবিত গেরিলার উদ্দেশ্যে। গেরিলা মুক্তি ফৌজ এদের বর্ণনা মে মাস থেকে পাওয়া যায়। মে মাসে 3, 7, 11, 22, 23, 22, 25 তারিখে গেরিলাদের বর্ণনা পাওয়া যায়। যেমন রুমি গেরিলা বাহিনীর সাথে যোগ দিবে, কিন্তু কিভাবে যাবে, কোথায় যাবে, কোন কথা তার মায়ের কাছে বলবে না, কারণ গেরিলাদের আচরণই এরকম, তাদের কোনো সূত্র থাকবে না। তিনি মেয়ে বলা হয়েছে রুমি এখন নিজের জীবনে প্রবেশ করতে যাচ্ছে, তার একান্ত নিজস্ব ভুবন, সেখানে তার জন্মযাত্রীরও প্রবেশ অধিকার নেই। 7 মে রুমি গেরিলা বাহিনীতে যোগ দেওয়ার জন্য রওনা হয়, কিন্তু পথ
পথে বিপদ হাঁকায়। আবার 14ই মে গেরিলা বাহিনীতে অংশগ্রহণ করেন। 25শে মে দেখা যায় গেরিলাদের অভিযানের কথা বর্ণনা করা হয়েছে। ঢাকার 6 জায়গায় গ্রেনেড ফেটেছে, আমরা তো 7-8 দিন আগে এরকম গ্রেনেড ফাটার কথা শুনেছিলাম কিন্তু ঠিক বিশ্বাস করিনি। ব্যাপারটা তাহলে সত্যি? আমার সারা শরীরের কাঁটা দিয়ে উঠল। এতদিন জেনেছিলাম বর্ডার ঘেঁষা অঞ্চলগুলোতেই গেরিলা তৎপরতা, এখন তাহলে খোদ ঢাকায়ও। আগস্ট মাসে গেরিলাদের বিস্তার অভিযান, গেরিলাদের ক্যাম্প, চিকিৎসা, খাদ্যাভ্যাস এবং কে কে গেরিলা বাহিনীতে যোগ দিয়েছেন তার বর্ণনা দেওয়া হয়েছে। যেমন কয়েকজন গেরিলার নাম হলো রুমি, শাহাদাত, আলম, চুল্লু, আজম, বদি, জুয়েল, চিন্ন, স্বপন, কাজী আজাদ ইত্যাদি ইত্যাদি, লেফটেন্যান্ট কমান্ডার এটিএম হানাদার সহ অনেকে। এছাড়া আগস্ট মাসের 25 তারিখ রুমি, কাজী, স্বপন, বদি, সেলিমরা ধানমন্ডির 18 নম্বর ও 5 নম্বর রোডে যথাক্রমে এমপি ও এক ট্রাক হানাদার বাহিনীকে খতম করে। অর্থাৎ ধীরে ধীরে গেরিলারা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। গেরিলা সম্পর্কে 21শে আগস্টের পর পাওয়া যায় একটি চমৎকার কথা। রুমি তার বাবাকে বলে, আমাদের সেক্টর কমান্ডার কি বলেন জানো তুমি? তিনি বলেন, কোনো স্বাধীন দেশ জীবিত গেরিলা চায় না, চায় রক্তস্নাত শহীদ। অতএব মা মনি আমরা সবাই শহীদ হয়ে যাব, এই কথা ভেবে মনকে তৈরি করে রেখেছি। এটা হচ্ছে দ্বিতীয় নির্দেশনা গেল। তৃতীয় নির্দেশনা আমাদের যেটি বলেছিল যে বর্তমান বাংলাদেশের এখন আমাদের কী করণীয়, তো বর্তমান বাংলাদেশের করণীয় এটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে আমরা একটু দেখি তৃতীয় নির্দেশনা যে বাঙালিকে কখনো দমিয়ে রাখা যায়নি। পলাশী প্রান্তরে বাংলা স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার পর 190 বছর পর সৃষ্টি হয় উপমহাদেশে দুটি দেশ, পাকিস্তান ও ভারত। আর পাকিস্তানের শোষণ, বঞ্চনা, বৈষম্য ও পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে বাঙালিরা তথা পূর্ব বাংলার জনগণ দিনের পর দিন নিষ্পেষিত হতে থাকে। এ সময় মুক্তির মহানায়ক হিসেবে বাঙালি জাতিকে উজ্জীবিত করে তোলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি স্বাধিকার আন্দোলন জাতির পিতা বাংলা ও বাঙালি ইতিহাসে চিরস্মরণীয় আছেন। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এদেশে গড়ে উঠেছিল জাতীয় ঐক্য। প্রত্যক্ষ পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদের পাশে ছিল সমগ্র জাতি, আর সেই কারণে মুক্তিযুদ্ধ জয়লাভ করা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা সহজতর হয়েছে। লাখো শহীদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতার সূর্য। স্বাধীনতা মানে চিরন্তন স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা তখনই গণমানুষের কাছে অর্থবহ ও সার্থক হয়ে ওঠে যখন প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে এবং মানুষ তখন যখন তাদের নাগরিক অধিকারগুলো নিয়ে কথা বলার সুযোগ পায়। স্বাধীনতা মানে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে টিকে থাকার চিরন্তন প্রয়াস। এ কথা প্রায় শোনা যায় আইন বাস্তবায়ন ও মানার ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বে পিছনের সারির দেশগুলোর একটি। নিপীড়িত নিরীহ মানুষের অধিকার আদায় এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় কতদূর এগোতে পেরেছি আমরা? মহান মুক্তিযুদ্ধের আদর্শ, মূল্যবোধ ও স্বপ্ন বাস্তবায়নের সবার আগে তরুণদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে হবে। পরিকল্পিত উন্নয়নের ধারা আরও বেগবান হোক, সবার এই সুফল পাক সর্বোপরি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাক, মানুষ এটাই চায়। শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। এটি হচ্ছে 2022 সালের ভোকেশনালের যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টটা নমুনত্ব দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। আসসালামু আলাইকুম।